এবার বান্দা ভিক্ষার হাত নিয়ে বলে যে আল্লাহ শান্তি চায়। রব বলে যে মুমিন হও। এবার বান্দা বলে যে আল্লাহ মুমিন হতে চাই। রব বলে যে তাহলে নিয়ম মানে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হায়াত আছে 20 বছর, আমি 100 বছরের পাশ আছে কেমনে পারবো। তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া দ্বিতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না, হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, আসাই বলছে সারস নাই, কার জন্য সাল্লি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো ভয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। আর আল্লাহর ভয়টাও প্রেমের ভয়। হায় যদি একটু বুঝাইতে পারি আমি, আল্লাহর ভয়টাও। আচ্ছা ভাইয়া প্লিজ, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় কি, আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি 2 নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ, আল্লাহ নারাজ হওয়া মানে কি? আচ্ছা ভাই আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে আমি শেষ করে দিই মনে, অনেকের মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে, আল্লাহর বাস্তে একটু মনোযোগ দিবেন, কারণ অনেক কষ্ট করে এসেছি, কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। মনে রাখবেন এই পুরো মাহফিলে সাকসেস কোথায় জানেন? একজন বান্দাও যদি 1 সেকেন্ডের জন্য বলে যে না আসলে আমার তওবাটা করা দরকার ছিল, অনেক ভুল করছি, পুরো মাহফিল। এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাল্লাহ পড়ব, মাহফিল বলেন না কবুল, বলেন না মাহফিল, একটু জোরে বলেন মাহফিল, তাহলে আল্লাহর ভয় নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ বলে না, তুমি যখন আমি নবীকে সবসময় মনে রাখবা,
আমি নবীকে প্রাণভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমায় তারপরে নামাজটা পড়ব, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহই ব্যবস্থা করে দিবে, নামাজ আমি তার আদায়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোন রকম, একটা একটা কয়টা বলেছি ভাইয়া, আপনারা কি ডিস্টার্ব না করলে একটু খুশি হব প্লিজ, আমি গোছাই আনছি, কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ খুশি হব। কেউ একজন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, শত বছরের রাস্তা আল্লাহ 1 সেকেন্ডে পার করে দিয়েছে, বাইজিদ মুস্তামি বানিয়ে দিয়েছে। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই, ওই একটু যদি কবুল করে নি তোর জীবন পার হয়ে যাবে। রাস্তা কি কঠিন না সহজ? মানুষের অবস্থা হচ্ছে এমন, যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে, আপনি স্থির হয়ে যাবেন, আপনি স্থির হয়ে যাবেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এক গান বারবার শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন শুনলে ভালো লাগে? এক ঘরে বারবার যাইতে ভালো লাগে, মসজিদ আল্লাহর ঘর যত আসি তত ভালো লাগে? পার্থক্য কি বোঝা যাচ্ছে? কালো রং কেউ পছন্দ করে না, অথচ আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ 7 লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে, আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে, তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই, সে শুধু পাগলের অপলক নয়নে কাবার দিকে তাকায় আছে, কাবার দিকে তাকায় আছে, কাবার দিকে তাকায় আছে। কালো কেউ পছন্দ করে না, কিন্তু কালো যখন রব আপন করে নিজের ঘরের সাথে লাগাই দিয়েছে, এই কালো রং দেখার জন্য সবাই পাগল পাগল হয়ে আছে। এটাই আমাদের বুঝতে হবে, যদি আমরা কোনো রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না, আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথভাবে 150 স্পিডে চলবে ইনশাল্লাহ। আমরা কি পারবো ইনশাল্লাহ? মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, সবাই বলি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আমরা কেউ পারিও না পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না, পারাটা আল্লাহর গুণ। আমরা শুধু চেষ্টা করি যে, বলেন তো আমরা কি করি, এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে, আর কিছু আমাদের দরকার? আর কিছু দরকার? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, আমিন। জোরে বলি আমিন। এবারে নবী বলে, আমাকে মহব্বত করছো? ইয়া রাসূলুল্লাহ, করার চেষ্টা করছি। নবী বলে যে, এবার তুমি মহব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বাড়াবো? কয় বেশি বেশি দরুদ পড়ো। একটু জোরে বলো না, তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো, সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহব্বত ঢুকে যাবে, সেখানে শয়তান আর থাকতে পারবে, তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটার্নাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে, এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, একটু শেষ ভালো যা সব ভালো, তার মনোযোগ দিবেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো, কেন জানো? ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না? কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার, কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন,
ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, দান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার, তোমরা তওবা করতে থাকো, গরম উঠাইনি আমি বৃষ্টি নাজিল করতে থাকবো তোমাদের পৃথিবীর জন্য, কল্যাণ করতে থাকবো। সুরা নূহ, সুরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10, 11, 12, 10, 11, দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহা দয়াবান, উনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা নও বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নও, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই বলল ইস্তিগফারত দরহার আছে, জোরে জোরে বলেন না, আর একটু জোরে বলেন, আছে না নাই? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দিব। ওয়াদাকার আমরা নিতে জানছি, সত্যি করে বলেন আমরা এতদিন নিতে জানছি, এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার, ব্যর্থতা কার, কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন, তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? হাহুতাশ করা যাবে না মনে আছে? ইস্তিগফার মনে আছে? পাঁচ নম্বর, বেশি বেশি করে দরুদ, জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য, সহ্য, এই সাতটা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, খালি তো নিতে টাঙ্গে এন্ডে ফরিব না আর নমা থেকে আরে আমেরিকার প্রধানমন্ত্রী সালাম দিতে ন দেখা যায়, হ্যাঁ কাউকে যদি ফেরেস্তা সালাম দেয় সৃষ্টি জগতে, মনে রাখবেন যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে, সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা, সূরা আর-রাদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন ফেরেশতারা? আপনি বলবেন ভাই আমার সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হাহুতাশ না করে ধৈর্য ধরে সহ্য। এবার আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, তো জোরে বলি না সুবহানাল্লাহ। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না, তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই, জোরে বলেন মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হো তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, চোখেরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কটাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও
কথা কি এতটুকু বুঝতে পেরেছি? আল্লাহ আছে আমাদের, কিন্তু আমাদের এত টেনশন বুক ফুলাই বলতে পারি না কেন? কারণ কানেকশন তো লাগাইতে পারি নাই, কানেকশন তো লাগাইতে পারি নাই। সওয়াব করেছি একটা, গুনাহ করেছি দশটা, উপকার করেছি একবার, খোটা দিয়েছি একশো বার, কানেকশন লাগাইতে পারি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষটা কাদের? আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। দোষটা কাদের? কমতি কাদের? ভুল কাদের? ব্যর্থতা কাদের? আমার দোষে আমি দোষী, আপনার দোষে আপনি দোষী। যার কথাই চিটাঙ্গের ভাষায় বলে, নিজের বেশি অতি চালাকের গলায় দড়ি, নিজের পায়ে আমরা নিজেই কুড়াল মারি। আজকে থেকে অন্তত যে দুই একজন আমাকে ভালোবাসেন, আমি ভাই হিসাবে বলেন, আবদার করে আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর ওয়াস্তে আজকে থেকে কারো দোষ দেখবেনও না, বলবেনও না, শুনবেনও না। অন্তত দুইটা সপ্তাহ এইভাবে চলেন না, অনলাইনে না অফলাইনে, কারো দোষ দেখবেনও না, বলবেনও না। কারণ বিচার করার অধিকার আমার নাই, কারণ আইনের একটা বিচার আছে, যশ যদি মামলার আসামি হয় সে আর বিচারক থাকতে পারবে কখনোই পারবে না। সে যত বড় সুপ্রিম লেভেলের বিচারক হোক না কেন, মামলা হয়েছে সে আর বিচারের আসনে বসতে পারবে না, কারণ আসামি কখনো বিচারক হতে পারে না। আমি আমার গুনার আসামি, আপনি আপনার গুনার আসামি, তা আমি নিজে আসামি হয়ে আপনার বিচার করার অধিকার নাই, আর বিচার করলেও কখনো পাক্কা বিচার হবে না, উনিশ বিশ হবে হবে। তাই তো আল্লাহ হাশরের ময়দান রেখেছেন, যেখানে আহকামুল হাকিমিন নিজেই বিচার করবেন, আর ওই বিচারে কখনো উনিশ বিশ হবে বিচার ওইটার জন্য অপেক্ষা করেন, ওই বিচারের জন্য অপেক্ষা করেন, এখানে বিচারক হতে যাইয়া নিজে আসামি হইয়েন না। আমি বুঝাতে পারছি কথা? বেশি লারিলে বেশি বাজে, মনে করেন অনে জালত জালত মিতি ফেঁসাই গিয়ুন, অনে যদি এন্ডে শক্তি দেখাইরে উড়ুম ডুম করন ওনারা ফেঁসে যাবেন, আর যদি ঠান্ডা মাথায় একখানা সালাকি করি আস্তে 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 এন্ডে হদুন আছে হেডফোন ফগরের রাহিয়ারে বাইর করে যাতে গিটে লাগি যাবে নিজের মেজাজ গরমে নিজের লস নিজের ফোয়া নিজের ফগড়র টিয়া বগি সালাক না গাদা নজর হনা সালাক না গাদা। আর যদি ঠান্ডা মাথায় আস্তে আস্তে ফাঁকান বাইর করতে তাহলে আবার উগ্র নতুন করে কিনিবার টিয়া লস করানোর দরকার। এই যে অনর মাইক্রোফোন ন হেডফোন ন লস তুম বাসাইবে আল্লাহ, এখান ধৈর্য দরকার আছে, এর দুর্ধৈর্য আর তো নাই, আবার আর তো ওই দিজান না। ইমাম সাহেব নামাজ পড়ার আল্লাহু আকবার الحمد لله رب العالمين তারাবির নামাজ এখানে একটা আস্তে আস্তে পড়ার সিজদতুল মুসল্লি আলহামদুলিল্লাহি মসজিদ আর আর এন্ডটা পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকিন দিন নাম দেব তুই তোর ফজর ওড়া হদিন না তারাবি হদে আষ্ট দিন না একখানে দেরি করে আর বদার বসে দেরি হুজুর কেন দেরি করে এন্ড ইল্লে উনা জানা মাঝে মধ্যে মাতো ভালো জানা না এন্ড 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 ইল্লে মাঝে মধ্যে মিস কল উনা জানা আর বদাই জান্নাত না জান্নাত পাওয়ার অনেক সহজ রাস্তা আছে, একটাও নিতে জানি নাই আমরা। আজকের আমাকে আলোচ্য বিষয় যেটা দেওয়া হয়েছে বড় চমৎকার, এটা একটার সাথে একটা সম্পৃক্ত বিষয়, যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি কিছুক্ষণ বলতে পারি, অনুমতি আছে? অনুমতি আছে, সবাই বলুন অনুমতি আছে। কারণ আমরা ফেল হয়ে কবরে যেতে চাই না, আমরা বাস হয়ে কবরে যেতে চাই, কথা বলেন ঠিক কি না?
আমরা বেইজ্জতির মালা নিয়ে কবরে যেতে চাই না, ইজ্জতের মুকুট নিয়ে কবরে যেতে চাই। কথা বলেন ঠিক কি না? আমরা রবের নারাজি বান্দা হয়ে অপমানিত হাসরে হতে চাই না, আমরা রবকে খুশি করার সর্বোচ্চ চেষ্টা করে তারপরে হাসরে যেতে চাই। দুই হাত তুলে দেখায় বলেন ইমানদার ভাইয়েরা ঠিক কি না? আল্লাহু আকবার। কাজটা অনেক সহজ, শুধু আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু জোরে বলি না, শান্তি চাই করে, বাইরে জামাইয়ে বয়ে। এবার আল্লাহ পাক বলছেন ওয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। তো জোরে বলি না, সুবহানাল্লাহ। ও বান্দা, যারা তোমরা শান্তি চাও, যেই হোক, যারা শান্তি চাও, আমি শান্তিদাতার সূত্রটা মনে রাখবা, আমি যারে তারে শান্তি দিই না। তো আল্লাহ কারে দাও? রব বলে যে আমি শুধু আমার মুমিন বান্দা যারা তাদেরকে শান্তি দান করি। রব বলে যে তুমি যদি শান্তি পেতে চাও, দ্বিতীয় কোনো অপশন নাই, তোমাকে মুমিন হতেই। একটু জোরে বলেন মুমিন হতেই, মুমিন হতেই, মুমিন হওয়া ছাড়া তুমি যে হো। তুমি যখন শান্তি পাবা না, আমি যখন দিব না, বিশ্বের সুশ্রেষ্ঠ সুন্দরী বউ যদি তুমি পাও, সোগরও শান্তি লাগবে না, মনেরও শান্তি লাগবে না, কানেরও শান্তি লাগবে না, মুখেরও শান্তি লাগবে না, বউয়ের মিষ্টি কথাটাও তোমার কাছে অনেক সময় বিষের মতো লাগবে। আর আমি রব যদি শান্তি না দিই, তোমার শ্রেষ্ঠ হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ার পরও কথা কি এতটুকু বুঝতে পেরেছি? তাহলে রব শর্ত দিয়েছেন কি হতে হবে? ভাই একটু জোরে বলেন না, কি হতে হবে? এখানে কারো কোনো সন্দেহ আছে? এখানে কি আল্লাহ কারো পক্ষ নিয়েছেন, কারো বিপক্ষ নিয়েছেন, এমন কোনো হতে পারে? মুমিন হয় দুইভাবে, একদম শর্টকাটে মনে রাখার জন্য বলি, মুমিন হয় কয়ভাবে? একটা হচ্ছে ভিতর থেকে, একটা হচ্ছে বাইর থেকে। যেমন কালিমা যেটা আমরা পড়ি, কিংবা কেউ যদি মুসলমান হতে চায় কালিমা পড়ে, সে যদি সারা দিনভর মুখে কালিমা পড়ে কিন্তু সেই কথার মনে বিশ্বাস থাকে না, তাহলে সে মুসলমান কখনো হতে পারবে না। মুখেও স্বীকৃতি যা হবে, মনেও তা বিশ্বাস যদি থাকে বরাবর, তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হয়ে যাবে। মুমিন হয় কয়ভাবে? একটু সবাই বলি কয়ভাবে? এটাকে আমার ভাইয়েরা বলে একটা ইন্টারনাল, আর একটা কে বলে এক্সটার্নাল। যুবক ভাইরা, একটা ইন্টারনাল ব্যাপার, একটা এক্সটারনাল ব্যাপার। যেমন আপনার জীবনের কিন্তু দুইটা দ্বার আছে, আপনি যখন বাহিরে যান এক পোশাক, আর রাতে যখন আপনি নিজের বেডরুমে শুন তখন আরেক পোশাক। আপনি সবার সামনে এক চেহারা, বউয়ের সামনে আরেক চেহারা। আরো জোর হন আছে না? কয় রূপ? জোরে বলেন কয় রূপ? মুমিন বান্দার দুইটা ক্যারেক্টার, একটা বিতর্গত, একটা বাহিরগত। অনেকে মুখে আপনাকে ভালোবেসে উড়াই ফেলে, মনের মধ্যে ভালোবাসা, সেটাকে আমরা মুনাফিক বলি। কারণ মুমিনের অপোজিট কি? এই তো মাশাআল্লাহ বলে না, মুমিনের অপোজিট কি? মুনাফিক। আর মুনাফিকের সাথে জান্নাতের কোনো সম্পর্ক? মুনাফিকের সাথে আল্লাহর কোনো সম্পর্ক? মুনাফিকের সাথে নবীর কোনো সম্পর্ক? মুনাফিকের সাথে শান্তির কোন সম্পর্ক? আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দেন। আমিন। কয় সাইড বললাম? ভাই জোরে বলেন কয় সাইড? মুমিন বান্দার জবান মুমিন, মুমিন বান্দার লেনদেনও মুমিন, মুমিন বান্দার হাতও মুমিন, মুমিন বান্দার নজরও মুমিন। একটু জোরে, মুমিন বান্দার বিহেভ মুমিন, মুমিন বান্দার চরিত্র মুমিন, মুমিন বান্দার ইমানও মুমিন, মুমিন বান্দার তাওয়াক্কুলও মুমিন।
সব যখন এক জায়গায় হয় তখন সে বাঙ্গাগড়ের নিচে থেকেও শান্তি পায়। দিবেন কে? আচ্ছা এবার আপনারাই বলেন, এই যা বলেছি এটা কি করা এত সহজ? না, এটা আমরাও জানি, আপনারাও জানেন, সবাই জানে, আল্লাহও জানে। সেজন্য আল্লাহ বান্দাদের জন্য রাস্তা সহজ কি করেছেন জানেন ভাইয়েরা? আল্লাহ পাক বলে যে তুই নিয়ত কর আর চেষ্টা কর, তুই বান্দা নিয়ত কর আর চেষ্টা কর, ধৈর্য ধরবি, শুকরিয়া করবি, বাকিটা আমি আল্লাহ ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না। মাশাআল্লাহ সবাই, হৃদয়ের খুলে দাও নিয়ম মেনে চল। বান্দা বলে যে আল্লাহ নিয়ম মানতে চাই, তুমি একটু সহজ করে দাও, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে মুমিন হতে গেলে 100 বছর লাগবে, আমার হাই এত আছে 20 বছর, আমি 100 বছরের পাশ আসতে কেমনে পারবো? তখন রব বলে যে একটা কাজ কর, তুই যদি শান্তিটা চাস আর দেরি করিস না, আমার প্রতিনিধি আমার নবীর দরবারে চলে যা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ, বান্দা তুই আমার নবীর দরবারে যা, কারণ আমার সমস্ত ইনফরমেশন আমি নবীকে দান করে দিয়েছি, আর রহমান আল্লামাল কোরআন দিয়ে দিয়েছি। আর একটু জোরে বলেন না, আমার নবীর কাছে গিয়ে পরামর্শ নে। এবার আমরা নবীর দরবারে গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমরা শান্তি চাই, মুমিন হতে চাই। নবীজি বললেন, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, অন্য হাদিসে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত আগে একটা কাজ করো, সবচাইতে বেশি আমি নবীকে ভালোবাসা শুরু করো। মাদ্রাসার ছাত্র ভাইরা যদি থাকেন একটু খেয়াল করবেন, নবী বলছেন মুমিন যদি হতে চাও সবচাইতে বেশি আগে আমাকে ভালোবাসা শুরু করো। ইয়া রাসূলুল্লাহ, কাজের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? সুন্দর কথার সাথে আপনার ভালোবাসার সম্পর্ক কি? নবী বলে মানুষ কন্ট্রোল হয় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। মানুষকে দুই কন্ট্রোল ছাড়া তৃতীয় কোনো কন্ট্রোল আপনি করতে পারবেন না, হয়তো ভয়ে কন্ট্রোল করতে পারবেন আর না হয় প্রেমে। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন, স্কুলে কোন স্যারের পড়া মানুষ বেশি শিখে? কিন্তু যাকে ভয় পায় সারা রাত না ঘুমাই হলো তার পড়া শিখে। তাহলে পড়া শিখার কাজটা হয়েছে কি হয় নাই? কেন সারকে কি পাইছে জোরে বলেন। তাহলে একভাবে কন্ট্রোল হয় ভয়ে, আরেকভাবে হচ্ছে যে প্রেমে। একজনকে একজনে অন্যজনে সবাই কত কথা বলছে সারে নাই, কেউ একজন একবার বলছে। কেউ একজনে শুধু একবার বলছে গন্ধটা আমার ভালো লাগে না, ডাইরেক্ট সারে দিয়ে দেন না। তো বন্ধু বলে আমরা বললাম সারস নাই, সাসাই বলছে সারস নাই,
কার জন্য সাল্লি? যারে আমি দিল দিয়েছি, যাকে আমি ভালোবেসেছি। মানুষ দুই ভাবে কন্ট্রোল হয় মনে রাখবেন, হয়তো প্রেমে নয়তো বয়ে। তো এই মানুষকে জান্নাতি বানানোর জন্য চরিত্র ঠিক রাখার দরকার, কথা ঠিক রাখার দরকার, বসার ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, লেনদেন ঠিক রাখার দরকার, চরিত্র ঠিক রাখার দরকার, সংসার ঠিক রাখার দরকার, সমাজ সুন্দর রাখার জন্য মানুষ ঠিক রাখার দরকার, মন ঠিক রাখার দরকার। রব এমন ভাবে ডিজাইন করেছেন, রব বলে যে ইত্তাকুল্লাহ, ও বান্দা আমাকে ভয় কর, ইত্তাকুল্লাহ ভয়টা আমাকে কর, মহব্বতটা আমার নবীকে প্রাণ ভরে কর। আল্লাহু আকবার। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি দয়াল নবীকে, ভালোবাসি। আর আল্লাহর বয়টাও প্রেমের বয়। হায় হায়, যদি একটু বুঝাইতে পারি আমি, আল্লাহর বয়টাও। আচ্ছা ভাইয়া প্লিজ, আপনার এলাকায় কেউ যদি জান বাঁচানোর ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে, সে মুসলমান হবে? কেউ যদি মায়ের ভয়ে নামাজ পড়ে, তার নামাজ হবে? আল্লাহ এটা চায় না। আল্লাহ চায় কি, আমাকে এমন ভাবে ভয় কর, এই ভয়টা হবে প্রেমের ভয়। কেমন? আমি নামাজ না পড়লে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, সেজন্য আমি নামাজটা পড়েছি। সব সুযোগ থাকার পরও টেবিলের নিচ থেকে আমি দুই নম্বর টাকা নিব না, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমি সন্তান হয়ে মা বাবার সাথে চিল্লাই কথা বলবো না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্বামী হয়ে বউকে যৌতুকের জন্য অত্যাচার করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি স্ত্রী হয়ে স্বামীকে কাবিনের জন্য জোরাজুরি করব না, আমার রব নারাজ হয়ে যাবে। আমি ভাই হয়ে ভাই বোনের সম্পদকে দখল করব না, আমার রব নারাজ হয়ে যাবে। এটা হচ্ছে মহব্বতের ভয়। এটা হচ্ছে কিসের ভয়? মানে আল্লাহ যে নারাজ হয়ে যাবে এই ভয়। মনে রাখবেন, আল্লাহ নারাজ হওয়া মানে গুনাহ, আল্লাহ নারাজ হওয়া মানে কি? আচ্ছা ভাই, আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? তাহলে আমি শেষ করে দিই। মনে অনেকের মনে একটু কষ্ট হয়ে যাচ্ছে, মনে আল্লাহর বাস্তে একটু মনোযোগ দিবেন, কারণ অনেক কষ্ট করে এসেছি, কিছু দিতে পারলে আমার নিজেরও ভালো লাগবে। মনে রাখবেন, এই পুরো মাহফিলের সাকসেস কোথায় জানেন? একজন বান্দাও যদি এক সেকেন্ডের জন্য বলে যে না আসলে আমার তওবাটা করা দরকার ছিল, অনেক ভুল করছি, পুরো মাহফিল। এখানে বসে যদি কেউ একজন নিয়ত করে কালকে আমি আসরের নামাজটা ইনশাল্লাহ পড়ব, মাহফিল বলেন না কবুল, বলেন না মাহফিল, একটু জোরে বলেন মাহফিল, তাহলে আল্লাহর ভয় নবীর প্রেম। নবী বলে যে আমাকে জানের চাইতে যখন বেশি ভালোবাসা শুরু করবা, তখন শয়তানে তোমারে গুতাইলো, তুমি আর নামাজ ছাড়বা না। সুবহানাল্লাহ, বলে না তুমি যখন আমি নবীকে সব সময় মনে রাখবা, আমি নবীকে প্রাণভরে ভালোবাসবা, তখন অনেক সময় তোমার শরীর বলবে যে না 10 মিনিট ঘুমাই তারপরে নামাজটা পড়ব, ওই শয়তানের ট্র্যাপে তুমি পড়ে নামাজ কাজা হয়ে যাবে। তখন যদি তুমি আল্লাহকে প্রেমের ভয়টা করো, আমাকে মহব্বতটা করো, তখন ঈমান তোমার জেগে উঠবে। শরীর তো দিয়েছে আল্লাহ, শক্তি আল্লাহই ব্যবস্থা করে দিবে, নামাজ আমি তারা দেয়, যা হওয়ার হয়ে যাবে, ওই নামাজটাই রবের দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মনে রাখবেন ভাইয়েরা, কারো জীবনের একটা ভালো কাজ যদি রবের পছন্দ হয়ে যায় কোনো রকম, একটা একটা কয়টা বলেছি ভাইয়া, আপনারা কি ডিস্টার্ব না করলে একটু খুশি হব প্লিজ, আমি গোছাই আনছি, কয়টা কাজ? সবাই চায় রবের প্রিয় হতে, এটাই চাওয়া দরকার। কিন্তু রব যখন কারো উপর দয়া করে, কেউ শুধু পানি নিয়ে দাঁড়ায় আছে, আল্লাহ কিসমত পাল্টাই দিছে। একটু বুঝে বুঝে যদি বলেন সুবহানাল্লাহ খুশি হব। কেউ একজন মায়ের জন্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় আছে, ওই কাজটা আল্লাহর এমন পছন্দ হয়েছে, শত বছরের রাস্তা আল্লাহ এক সেকেন্ডে পার করে দিয়েছে। বাইজিদ বুস্তামি বানিয়ে দিয়েছে, কয় সেকেন্ড? এক সেকেন্ড। রব চায় বান্দা কিছু কর, একটু হলেও কর, মন থেকে কর, আমার জন্য কর, এমন করা কর যে করাটা শুধু আমার জন্য হবে, আমি রব দেখে যেন খুশি হয়ে যাই, ওই একটু যদি কবুল করে নি তোর জীবন পার হয়ে যাবে। রাস্তা কি কঠিন না সহজ? শুধু আমাদের একটা জায়গায় কাজ করতে হবে, সেটা হচ্ছে এটাকে একটু ব্রেক লাগাইতে হবে।
মন মন দূরে দিয়েন। এবারে বলো আবার হতে মুড সুইং ফালসার কিনি বেলে দশ দিন বাদ না হয় মার উদ্দে অত্যাচার বুঝি দে কিনি দিলে দিনের ফতন সাত দিন পাঁচ দিন এক মাস দুই মাস ন ফার দে ফালসার ইয়ে নরে ফালাউন লই যাই বাজি বাস্তব না বাস্তব ফোন আওয়াজ সাত মাস অষ্ট মাস হগি ইয়ে না নুদুর ইয়া মানুষের গুতর দিয়ে কে দুইটা শোনা মানুষের অবস্থা হচ্ছে এমন যতক্ষণ দিল দুনিয়ার সাথে থাকবে আর যখন দিলটা রবের সাথে দয়ার সাথে লেগে যাবে আপনি স্থির হয়ে যাবেন আপনি স্থির হয়ে যাবেন। দেখেন একটা কথা আমি আপনাকে বলি, এক গান বারবার শুনতে ভালো লাগে কিন্তু কোরআন তেলাওয়াত প্রত্যেক দিন শুনলে ভালো লাগে আল্লাহর ঘরের কালো গিলাপ দেখার জন্য মানুষ সাত লাখ টাকা খরচ করে চলে যাচ্ছে আর জীবনে প্রথম যখন আল্লাহর ঘরের দিকে নজরটা গিয়েছে তার দুনিয়ার খবর নাই, তার দেশের খবর নাই, কোথায় আছে খবর নাই, ধাক্কা দিলে খবর নাই, সে শুধু পাগলের অপলক নয়নে এটাই আমাদের বুঝতে হবে। যদি আমরা কোন রকম একটু শয়তানের ফাঁদের মধ্যে ব্রেকটা লাগাইতে পারি না আমাদের অন্যদিকের গাড়িটা স্মুথ ভাবে 150 তে স্পিডে চলবে ইনশাল্লাহ। আমরা কি পারবো ইনশাল্লাহ? মনে রাখবেন আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, সবাই বলি আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আমরা কেউ পারিও না পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না, পারাটা আল্লাহর গুণ। আমরা শুধু চেষ্টা করি যে বলেন তো আমরা কি করি, এই চেষ্টাটাই আল্লাহর কাছে পছন্দ হওয়া লাগবে, আর কিছু আমাদের দরকার, আর কিছু দরকার। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক, জোরে বলি। এবারে নবী বলে আমাকে মহাব্বত করছো, ইয়া রাসূলুল্লাহ করার চেষ্টা করছি। নবী বলে যে এবার তুমি মহাব্বতটা বাড়াও। ইয়া রাসূলুল্লাহ কিভাবে বাড়াবো? কয় বেশি বেশি দরুদ পড়ো। একটু জোরে বলো না, তোমার জীবনে আমি নবীর সুন্নতগুলোকে আস্তে আস্তে এন্ট্রি দাও। খাবারের সুন্নত, বসার সুন্নত, উঠার সুন্নত, ব্যবসার সুন্নত, নামাজের সুন্নত, একটা একটা প্র্যাকটিস করো, সুন্নত আপন হতে থাকবে, আমি নবীর মহাব্বত স্থির হতে থাকবে। যেখানে আল্লাহ এবং নবীর মহাব্বত ঢুকে যাবে সেখানে শয়তান আর থাকতে পারবে, তখন তোমার চরিত্র এমন ভাবে এক্সটারনাল পরিবর্তন হবে, তোমার জবানে কথা শোনার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমার চেহারা দেখার জন্য মানুষ পাগল হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার জন্য লক্ষ মানুষ দাঁড়াই যাবে, এবং কি তুমি মারা গেলে নিজের পরিবার তো কান্না করবে করবে, গ্রামবাসী পর্যন্ত কান্না করতে বাধ্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এরকম একটা ইজ্জতের জীবন দান করুক, একটু জোরে বলি। আল্লাহর প্রিয় হওয়ার ইচ্ছা আছে ভাইয়া? তাহলে এক নাম্বার গুণ আমাদের মাথায় রাখতে হবে, যেহেতু সময় সংক্ষিপ্ত, বুঝি না বুঝি, মন মতো হোক না হোক, সর্বাবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। তাওয়াক্কুলটা কি? এত কিছু জানি না, এত কিছু বুঝি না, আমার আল্লাহ যা খুশি আল্লাহ তা করবে, আমার আল্লাহ যেটাই করবে আমি সেটার উপর খুশি আছি, আমার জন্য আমার আল্লাহ আছে। এতটুক কথা বলতে পারবো ইনশাল্লাহ? বলেন না ভাই একটু, আমরা বলতে পারবো ইনশাল্লাহ? একটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল, মানে আমার একজন আছে, শুধু এতটুক বলবেন, আমার একজন আছে।
দ্বিতীয় নম্বর, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, হা হুতাশ করা যাবে না। পুরো বুঝতে রানিয়ে নিতে হয় বলে জানা, আর রানিয়ে হন্ডে করা যাবে বলে না, করা যাবে তোর ভয় ব্যবহাস করি বলি আর এই বেকার ডাব্বা মাইল। কষ্ট না নিলে একটা কথা বলি, এটাকে আবার অন্যভাবে নেবেন না, একদম মিডিয়া আছে তো হুকের হতা হুককে লই যায়। মিডিয়ার জগতে আমি একটা জিনিস মেনে চলি, যারা উল্টা ফুল্টা থাম মিল দেয়, আকর্ষণীয় থাম বিল দেয়, আকর্ষণীয় টাইটেল দেয়, আমি এইসব ভিডিও দেখিও না, প্লেও করি না, কারণ এগুলো হচ্ছে ভিউ বাড়ানোর একটা। যেখানে দেখবেন যে একজনের সাথে দশ জনের ছবি, বুঝবেন যে এগুলো আগামাতা কাহিনীর লোভে বাস্তবতার কিছু মিল, বিশেষ করে ওয়াইজের ক্ষেত্রে। ওই ফসুদিন একটা ভিডিওর একটা কমেন্ট দেখলাম, টাইটেল দেখলাম, এই হুজুর মাহফিল এসে এই কি কাণ্ড করলেন, আই সাইর হইতে না কিছু নয়, তারপরে ফ্ল্যাগরি সাই দেন না, আমি সুন্দর করে ওয়াইজ করার হামদ দিত। তো যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, আমার পরামর্শ আপনি সত্যটা রিয়েলে রাখবেন, যখন টাইম হবে আল্লাহ পাক সেটাই তখন করে দিবে, এগুলো আপনার চিন্তা করার দরকার নাই। তো কারণ মানুষ যখন দেখবে একটা চ্যানেল থেকে বারবার উল্টা ফুল্টা থাম্বনেইল এবং টাইটেল আসতেছে, মানুষের অবিশ্বাস চলে আসে। এরকম অনেক বড় বড় পেজ নেমে গেছে, এরকম অনেক রেকর্ড আছে, উল্টা ফুল্টা দিয়ে আকর্ষণে মানুষ একসময় খাইতো, এখন আর খায় না। কষ্ট ভাই বাংলার আর হতো, বাস্তব যেটা সেটাই বলছি। আমি নিজে যেহেতু দেখি না, হয়তো আরো দশজনও দেখে না, হতে পারে না, এরকম অনেক যুবকেরা আছে না, এক সময় বলতো আল্লাহ না লিখে যাবেন না, আমিন না লিখে যাবেন না, এন্ড মেনচে কমেন্টস তো আমিন লেহি পুরে বেলি মাতন আবাজ হয় না, এখন আল্লাহ হ্যাঁ না বলেন না, এখন আল্লাহ হ্যাঁ না, এই মেসেজটি সাতজনকে না ভাটাইলে হিন্ন মাতে গেরে, এই মেসেজটি যদি আপনি সাতজনকে না ভাটান আপনার এই হবে আপনার সেই হবে আছে না, এক সময় মানুষ দুমছে ভাটাই, এখন আর ভাটান না, সময় পরিবর্তন হয়েছে, এখন সবকিছুর পরিবর্তনের দরকার আছে না নাই, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহর উপর তাওয়াক্কুল ইনশাআল্লাহ, সর্বাবস্থায় পাই না পাই শুকরিয়া, বলবো কি আলহামদুলিল্লাহ, বলি কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, কোন প্রকার আফসোস করা যাবে না। চতুর্থ নাম্বার, সর্বদা ইস্তিগফার, মুখ থেকে বলতে বলতে যেদিন মনের সাথে কানেকশন লেগে যাবে আপনার, এবার আপনার জীবনে সুখী হওয়ার জন্য যারা বলেন আর কি, যে কি জানি বলে শান্তির দরকার, টাকার দরকার, পয়সার দরকার আছে না এরকম, এবার সুরা নূহ একটু বলেন তো, সুরা আয়াত নম্বর 10, 11, 12 একটু মনে রাখতে হবে, সুরা নূহ, সুরা আয়াত নাম্বার 10, 11, 12 আমার মাদ্রাসার বাইরে একটু খেয়াল করবেন, আল্লাহ তাআলা বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দা সর্বাবস্থায় আল্লাহর কাছে মাফ চা। আর একটু জোরে বলেন না, আমাদের গুনাহ আছে না নাই, এমনি তো মাফ চাইতেই হবে, তারপর আল্লাহ দয়া করে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, এটা তো আমাদের বড় সৌভাগ্য, ঠেকা কিন্তু আল্লাহর না, ঠেকা ভাই একটু জোরে বলেন, ঠেকা, তারপর আল্লাহ দয়া করে পরামর্শ দিচ্ছেন, একটু শেষ ভালো যা সব ভালো তার মনোযোগ দিবেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বান্দারে সর্বাবস্থায় আল্লাহর কাছে তওবা করো, কেন জানো, ইন্নাহু কানা গাফফারা, তোমার কল্পনার চাইতেও বেশি আল্লাহ বড় ক্ষমাশীল। তো পরিশ্রম করলে বেতনের দরকার আছে না, জোরে বলেন না, পরিশ্রম করলে বেতনের দরকার আছে না, কিন্তু আসামি পরিশ্রম করলে তো বেতনের দরকার, কিন্তু আল্লাহ এমন দয়াবান, আমরা এমন রব পেয়েছি, আসামি হয়ে মাফও চাচ্ছি, মাফও করছে, আল্লাহ আবার বেতনও দিচ্ছে। 11 নম্বর আয়াত একটু খেয়াল করবেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, ও আমার বান্দারা, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার, দান হওয়ার জন্য বৃষ্টির দরকার, মাটি সতেজ হওয়ার জন্য বৃষ্টির দরকার, স্বচ্ছ পানির জন্য বৃষ্টির দরকার, তোমরা তওবা করতে থাকো, গরম উঠাই নিয়ে আমি বৃষ্টি নাজিল করতে থাকবো, তোমাদের পৃথিবীর জন্য কল্যাণ করতে থাকবো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার,
উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সূরা নূহ, সূরা আয়াত নম্বর মাশাআল্লাহ 10 11 12, 10 11 12 দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে তওবা কর, আমি মাফ করে দিব। মাফ করে দেওয়ার পর কি করব? তোদের উপর দয়া করে আসমান থেকে বৃষ্টি নাজিল করব। এতটুক বলে আল্লাহ চাইলে শেষ করতে পারতেন, কিন্তু উনি তো মহাদয়াবান, উনার দয়ার কোনো সীমা নাই। এবার দেখেন 12 নম্বর আয়াত আল্লাহ কি চমৎকার কথা বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু তোমাদেরকে মাফ করব তা নও বান্দা, রহমতের বৃষ্টি দিব তা নও, তোমাদের ধন সম্পদ বাড়াই দিব। তাহলে সম্পদ বাড়াই বেলল ইস্তিগফারের দরহার আছে, জোরে জোরে বলেন না, আরেকটু জোরে বলেন, আছে না নাই? ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা, শুধু সম্পদ দিব না, তোমাদের যাদের সন্তান সন্ততি হয় নাই তাদেরকে সন্তানও দান করে দেব। ওয়াদা কার? আমরা নিতে জানছি না, সত্যি করে বলেন, আমরা এতদিন নিতে জানছি না, এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কার, ব্যর্থতা কার, কমতি কার? অথচ আল্লাহ সব রাস্তা খুলে দিয়েছে। তাওয়াক্কুল মনে আছে ভাই? একটু জোরে বলেন, তাওয়াক্কুল মনে আছে? শুকরিয়া মনে আছে? আহুতাশ করা যাবে না মনে আছে? ইস্তিগফার মনে আছে? পাঁচ নম্বর, বেশি বেশি করে দরুদ, জোরে বলি না, বেশি বেশি দরুদ। কয়টা গেল? ধৈর্য সহ্য, এই সাতটা গুণ যদি কোন রকম বন্দুক বানাই ফেলতে পারি, দুনিয়াটা জান্নাত আল্লাহ এমনি বানাই দিবে। যার ধৈর্য বেশি তার জন্য নিয়ামতও বেশি। আচ্ছা, এখানে কাউকে যদি প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী এসে যদি নিজে থেকে সালাম দেয় আসসালামু আলাইকুম, খালি তো নিতে টাং এন্ডা পড়িব না আর নমা থেকা আরে আমেরিকার প্রধানমন্ত্রী সালাম দিতে ন দেখা যায়। হ্যাঁ, কাউকে যদি ফেরেস্তা সালাম দেয় আওয়াজে, সৃষ্টি জগতে মনে রাখবেন, যদি এই সালামটা নিতে চান আপনাকে কি করতে হবে? সৃষ্টি জগতে আল্লাহর বান্দাদের ভিতরে ধৈর্যশীল সেই ব্যক্তি যাদেরকে ফেরেশতারা জান্নাতে সালাম দিয়ে দিয়ে স্বাগতম জানাবে। সূরা আর-রাদ 10 নম্বর সূরা, সূরা আর-রাদ আয়াত নম্বর 24 আল্লাহ তাআলা বলছেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদদার। ঠিক আছে না হুজুর? সালাম দিয়ে দিয়ে ফেরেশতারা আপনাকে জান্নাতে ঢুকাবে। কেন ফেরেশতারা? আপনি বলবেন ভাই আমার সালাম দিচ্ছেন কেন? ফেরেশতারা আপনাকে বলবে আপনি দুনিয়াতে হাজার কষ্ট পাওয়ার পরও হাহুতাশ না করে ধৈর্য ধরে সহ্য করেছেন, আল্লাহ এটাই প্রিয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ মাসওয়াবিরিন, বলেন না সুবহানাল্লাহ। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম। নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। কয়টা বলেছি? এই সাতটার ভিতরে ইস্তিগফার করলে কি কি পাওয়া যায়, উপকার আছে না নাই? করছেন ইস্তিগফার একটা, পেয়েছেন নিয়ামত এতগুলা। এবার নবী বলছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। যে আমি নবীর উপর একবার দরুদ পড়বে আল্লাহ তার আমল নামায় 10টা সওয়াব দান করবে।
তাহলে দরুদ কয়বার? জোরে বলেন দরুদ কয়বার? সওয়াব, গুনাহ মাফ, মর্যাদা বৃদ্ধি, ফোরসেন একবার, ৩০টা লাভ। এমন ব্যবসা আছে কই? আমাদের আরো জোরে হন না, এমন বিজনেস পৃথিবীতে কোথাও। সেজন্য দিলটা যখন রবের সাথে লাগবে আপনি লাভে লাভ থাকবেন। আচ্ছা, ওই টাকায় বরকত হইছে এমন শব্দ শোনা যায় না? খাবারে বরকত হইছে, টাকায় বরকত হইছে। শুনেন, রব যখন স্পেশাল রহমত করে তখন আপনি ২ টাকা দিয়ে সেই কাজটা করতে পারবেন যেটা অন্যজনে ৫০,০০০ টাকা দিয়ে করতে পারেনি। এটার নাম হচ্ছে বরকত। এবার আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ চাইলে কি পারে নাকি পারে না ভাইয়া? আল্লাহ চাইলে পারে কি পারে না? এবার আপনি মুমিন হওয়ার জন্য আপনার জবান হেফাজতের দরকার। শেষ বালোজার সব বালোতার সবাই মিলে বলেন, মুমিন হওয়ার জন্য জবান হেফাজতের দরকার। এই জবান দিয়ে কাউকে আঘাত দিয়ে কথা বলা যাবে? চোখ হেফাজতের দরকার। এই চোখ দিয়ে কোনো কিছু খারাপ কিছু দেখা যাবে? মুমিন হওয়ার জন্য হাত হেফাজতের দরকার। এ হাত দিয়ে কাউকে আঘাত দেওয়া যাবে? এবার একজন বান্দা মুমিন হতে যত চেষ্টা করতে লাগলো দেখা গেল সে সমাজের জন্য কল্যাণকর মানুষ হয়ে গেলে, তার কারণে আর সমাজে কোনো অশান্তি হচ্ছে না। কারণ সমাজে যত অশান্তি হয় কিসের কারণে? মনোযোগ আছে ভাই আপনাদের? স্বামী স্ত্রীর ভিতর ঝামেলা হয় কিসের কারণে? আপনি যদি মুমিন হয়ে যান আপনার জবানটা হেফাজত হয়ে যান। দেখেন, আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহু আকবার, অনেক বছর পরে একটা সন্তান হয়েছে, অনেক বছর পরে, কিন্তু এত বছরও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু হা হুতাশ করেনি। কারণ নবী বলেছেন, উম্মত যত, বান্দা যত রবের কাছে দোয়া করতে থাকবে আল্লাহ তত খুশি হতে থাকে। সেজন্য উনি দোয়া করেছেন। দোয়া করার পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, সন্তানটা একটু বড় হয়েছে, উনি ব্যবসার কাজে প্রায় ৭-৮ মাসের জন্য বাইরে যাচ্ছেন। গড়ে ওনার স্ত্রী আর ওনার বউ, ওনার সন্তান আর আশেপাশে কিছু প্রতিবেশী আর কেউ। এদিকে উনি ব্যবসার জন্য বাহিরে গিয়েছেন, আল্লাহর কি হেকমত, ওই বাচ্চাটা মারা গেছে। বাচ্চাটা ভাই একটু জোরে বলেন, বাচ্চাটা? আচ্ছা, এই কথার গুরুত্ব তারা বুঝবে যারা সন্তানের বাপ হয়েছেন। সবাই এই কথার গুরুত্ব বুঝতে পারবে না, আর যারা সন্তান হারিয়েছেন তারা আরো বেশি বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এবার উনি যখন বিজনেস শেষ করে এসেছেন, ওনার স্ত্রী ওনাকে স্বাগতম জানালেন, তো এতদিন পরে বাচ্চাকে তো দেখার জন্য বাবার মন তো চাইবেই। উনি বললেন, আমার সন্তান কই? তখন স্ত্রী বললেন, আরে আসছেন আগে মুখ হাত দিয়ে একটু খাওয়া দাওয়া করেন না, একটু খাওয়া দাওয়া করেন তারপরে, আসে না নাই এই কথা বলে নাই। তুমি খাওয়া দাওয়া করার সময় ওনার স্ত্রী বললেন, দেখেন সঙ্গী কাকে বলে? স্ত্রী বললেন, আচ্ছা স্বামী আমি একটা জিনিস বুঝতেছি না, আমাকে একটু পরামর্শ দেন। বলে যে কি পরামর্শ? বলে যে পাশের বাড়ির একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে। পাশের বাড়ির কি একজনে আমাকে কিছু স্বর্ণ রাখতে দিছে, এক সপ্তাহ পরে সে আবার স্বর্ণগুলো নিতে আসছে, আমি তাকে দিয়ে দিছি। আচ্ছা এখানে কি আমার কান্না করার দরকার নাকি মন খারাপ করার দরকার? তখন স্বামী বললেন, এখানে কান্নাও করার দরকার কি মন খারাপের দরকার কি, যার সম্পদ সে নিছে, তোমার কি আমার কি? এবার বউ বলছেন, স্বামী আল্লাহ আমাদেরকে একটা সন্তান দিয়েছিল, আল্লাহ আমাদেরকে একটা সন্তান, আবার কিছুদিন পরে উনি আমার সেটা নিয়ে গেছে। এবার সন্তানের বাপ বুক ফেটে যাওয়ার কথা, স্বাভাবিক। উনি ওনার স্ত্রীর চেহারার দিকে তাকায় রবের দরবারে হাত তুলে বলে, মাওলা তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, এমন একজন বউ আমার জীবন সাথে দিয়েছো, আল্লাহ তোমার দরবারে চাই আমি ওর সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই ঘরে ১২টা সন্তান দান। তা আল্লাহ কি করলেন? আল্লাহ একটু পরীক্ষা করছে, আমার বান্দা আমার থাকে নাকি থাকে না একটু দেখি। আপনারা তো মাঝে মধ্যে করেন মোবাইল বন্ধ করে পরীক্ষা, কল নদুম সাই হতন দিকতার আর হদ্দুর ভালোবাসায় সাই কল আইতে দেহেন না নদেহের কোন মাতো না দেহেন না নদেহের নাম উঠি না উড়ে রিসিভ করেন না?
না চাই, যদি আরো বেশি ভালোবাসে আরো বেশি কল দিব। 300-400 বার দেয় নি প্রথম প্রথম, তারপর একবার অন্য দেয় ভালোবাসা জানালা দি তাই হনওয়া ভালোবাসা জানালা দি। আল্লাহ ওনাকে 12টা সন্তান দান করেছেন, আর এক একজন সন্তান জগৎ বিখ্যাত আলেম এবং বলি হয়েছে। আল্লাহ দেয়, কখন দেয়? আল্লাহ সময়, আল্লাহ দিবে। সেজন্য আজকে থেকে একটা জিনিস মনে রাখবেন, এমন কি রাস্তায় যদি যাওয়ার সময় কাঁটাও ফুটেন, এটাও নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখানে অনেক ভাইরা আছেন ব্যবসায় লস খাইছে, একজন নাই একজন, এটাও আল্লাহর নিয়ামত। এটা কি আল্লাহর? ওই যে কথা বলতে চাইছি সেটা একটু বলে শেষ করি। ভালো রেজাল্ট করে পাস করলে গোল্ডেন এ প্লাস, সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এসএসসি এইচএসসি ডিগ্রি এ অনার্স মাস্টার সব বিষয়ে গোল্ডেন এ প্লাস, এবং বিসিএস পাস করছে, সে একটা ভালো চাকরি পাবে কি পাবে না? স্যালারি আছে না নাই? দুঃখের বিষয়, এত পড়ালেখা করে বিসিএস এর মতো কঠিন পরীক্ষা পাস করে বড় একটা পদে যাওয়ার পরে সালাম দিতে হয়, সেলুট দিতে হয়, বসা থেকে দাঁড়ায় যেতে হয়, এমন অনেক মানুষের সম্মানে যারা ভালো করে ক্লাস 9 ও পাস করে নাই, 10 ও পাস করে নাই। বুঝাইতে পারি না মনে কথাটা। বড় বড় মানুষকে সালাম দিতে যাইয়া দাঁড়ায় যাচ্ছে বিসিএস ক্যাডার, বড় বড় আসামি ধরছে গড়ে জেলে নিয়ে গেছে, কেউ একজন ফোন দিছে স্যার ওই বার। আসলে শিক্ষার দামটা কই রইল? আমার কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? একটা ছেলে দিন রাত পরিশ্রম করে এত বড় একটা পরীক্ষায় পাশ করে একটা চেয়ারে বসছে, তার অন্য জনের জন্য দাঁড়ায় যাওয়া লাগতেছে, যে অনেক সময় ক্লাস 9-10 পাস করে নাই। বাস্তব না অবাস্তব আপনারা বলেন? আমরা আসলে জ্ঞানের দাম দিতে জানি, জনগণের জ্ঞানের দাম দিতে জানি, জানি। আমি এই কথা যেটা বলছি তো, এটা কালকে ফেসবুকে ইউটিউবে অন্যরকম হয়ে যাবে। কিছুদিন আগে আর একখান বক্তব্য, 1.5 বছর আগে 2 বছর বক্তব্য, একখান আর কি একখান ইস্যু মিতে আরেকজন হলো লাগাই দিই, আই বলে এবার ফক্কা হতা হই উড়ে বেলি, ওরে বাবা রে। আচ্ছা আমাদের কি একটু আকল থাকে না? আমরা একটু ভাবতে চাই না, আচ্ছা এই ভিডিওটা কখনকার হতে পারে? একটু ইউটিউবে সার্চ দিই, অথবা ছবি এখন তো আপনাদের জন্য আরো সহজ হয়েছে, গুগল ইমেজ সার্চ, এই ছবিটা নিয়ে ইমেজে সার্চ দিলে তো বের হয়ে যাবে এটা কখনকার ভিডিও কখনকার ছবি। আমরা ফেসবুক দেখে যে কাউকে ভুল বুঝে ফেলি, কথা বলেন না রে ভাই? আপনারা এই মাহফিল নিয়ে আপনারা এখন একটা স্ট্যাটাস দেন যে এই শূন্যটেক মাহফিলের মধ্যে, এটা শূন্যটেক না, হ্যাঁ শূন্যটেক মাহফিলের মধ্যে, ওরে জামিলা দেখবেন যে এখানে ভাই কমেন্ট কিসে 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 কিসে, আপনারটা কফি করে আরো 10 জনে দিয়ে দিয়েছে, যেটাকে আপনি আমি গুজব নামে চিনি, গুজব নামে। আমি সবার কাছে অনুরোধ করব, কোন একটা কিছু যদি পান আগে বড় বড় পত্রিকাগুলা বড় বড় নিউজ চ্যানেলের মধ্যে সেই নিউজ আছে না নাই দেখবেন ভাই, জোরে বলেন না। প্রচার করার আগে 10 বার আগে একটু চিন্তা করবেন, একজন সাংবাদিকের মতো হয়ে যদি কথা সত্য হয় প্রচার করেন, সমস্যা? জোরে বলেন না, সমস্যা? রাসেল ভাই ফারুক কইছিল না আচিবে হঠাৎ করে গেই গন্ডে আগে বুঝেত ফারিদ না সাইরি মিক্কে রাসেল ভাই ফারুক গোদল্লে বলে ফোন জিয়া দত্তিয়া দুদিন বাদে দে দিয়ে রাসেল ভাই ফারের নাম টিভি কি হঠাৎ করে উড়ি গিয়ে বুঝে না আর কে কে হন মিক্কে দেখা কেন যার আল্লাহর ওয়াস্তে। হ্যাঁ হইন দার ভাই কলরে আর হায়াত খুব কম, অযত সময় মধ্যে হায়াত বেশি নষ্ট না বুঝুন, যদ্দুর ফারিবেন মানুষের উপকার আল্লাহর এবাদত, আর এবাদত মানে সবসময় নামাজ ন, অনেক রাস্তা দিয়ে যাবে সমগ্র মাইভা দেখুন দেখি আর অনেক শুধু 1 সেকেন্ড হলে চোখ নিচু করে ফেলেন ইবো এবাদত আর কেন জোর হন না বাজি এই রাস্তা মিদি থিয়ে দেখুন না যাইরা হোনা হাম নাই মোবাইল সিটতে লেগুন কেউ একজন আইয়ের সুজার ঘর দেব দা কক্সবাজার রোড হন আয় তো নুসিনি অনেক রাস্তাও দেখাই দিও ইয়ান এবাদত এন্ড আহামরি এবাদত মানিলে না আল্লাহরে খুশি করি ফেললে এবাদত আল্লাহরে খুশি করি ফেললে আল্লাহ ইয়ারারে এবাদত হলো বন্ধুত্ব করিবেন তৌফিক দান করুন আর কেনা জোর হন না যে যত বেশি মুসলমান হইব এতে তত বেশি মুমিন হইব যে যত বেশি মুমিন হইব হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আল্লাহ তার হৃদয়ে তত শান্তি দান করুন
আর এখানে ইমান আমানে ওনারা উত্তর দিবেন না, শেষ হতা হইল। ও ভাই এখানে উত্তর দিবেন, নামাজ পড়তে শান্তি লাগে না? এখানে আত্মলি দেখ লাগে না, লাগে না? নারায়ণ তাকবীর, নারায়ণ রিসালাত, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। এবার আত্মার নামন, নামাজ মিদ্দি তিয়ন আছে না? তিয়ন রুকু রুকু সিজদা সবচাইতে শান্তি হন্ড বেশি লাগে। আর ভাই কল হন, ওনারা হন, ইতারা হন, সবচেয়ে বেশি লাগে দেখি নবীর উম্মত ওনার হারণে আল্লাহর আর কি দাম দিয়ে হত্যারণ্যি জিব্রাইল এজেন্ডে ফুসিন না পারে। কেন জোরে জোরে হন না? সুবহানাল্লাহ, জিব্রাইল এজেন্ডে যাবার অনুমতি নাই, আল্লাহ ওনার নবীর উম্মত বানাই এন দয়া করে দিয়ে অনেক সৈন্যের টেক মেডির উদ্দি সিজদা দিতে লাগব। আল্লাহ বের লইছে আর গো দণ্ডে অনে এন্ডে সিজদা মিদি আস্তে আস্তে হইতে লাগুন দে আওয়াজও নাই সাইডে জন হন উনের। আওয়াজই বেশি বে ডাহার গন উনের ইভেন ডা আসমান ফাড়াই বেলার ফেরাস্তায় হদ্দ আল্লাহ এ আওয়াজই বিল লেখা ইভেন তার নুনু অনা যায় যে ডাহার বাই উনের আল্লাহ হদ্দিম আর বান্দাই আল্লাহ ফরাত দেয় আর বান্দা আল্লাহ ফরাত দেয় শুধু নবীর উম্মত অনর হারানো ভাই। আজি এত নারা নামাজ হল বন্ধুত্ব করিতে জুমনে ইনশাল্লাহ, যে যত নামাজ হল বন্ধুত্ব করিতে পারিবেন ইবের ইজ্জত তত বাড়িব ইনশাল্লাহ। মনে রাখবেন এই হতা, ইজ্জত তত, রিজিক তত, নিয়ামত তত, সম্মান তত। এই মসজিদ মিদ্দি গত বছর আসছিলাম আই, আল্লাহ এই বছর আনাই, এই মাহফিল না আল্লাহ সবসময় জারি রাহ কবুল কর। এই মসজিদ মিদ্দি বস জনে ঠিয়া দিয়ে আছে না নাই? বোধ দৈন্য এখন খবরত আছে না? কিন্তু ওনারা আজ বই শুনতে এতদিন বই শুনতে আজ শুনতে সুবান আল্লাহ হইন দেখি নসবি হয়ে আল্লাহর ব্যবসার ল গরিব জানিলে লস নাই ভাই, লস নাই, যা দিবেন একশো গুণ বেশি পেবেন। নাকি বুঝেন ফজ্জি নবাজে কিছুক্ষণ আগে আর ভাই অজ্ঞ মাহফিলুল্লাহ হাদিয়া অনাতুন সাহায্য শরীর কই পেলে হই না ন হয় যারা ওইন ইতারাও ফাইবেন, যারা তুন ওইবের মন আছে কিন্তু নাই ইতারাও ভাইব। কিয়া আল্লাহ হদ্দে আর বান্দা তুন নাই কি মন তো ইতে কেন হারাবো ই দিন নাও বাড়া দে তাল্লাই এতাল্লাই বালা হাস দেন্ডে দেবে ন ভাই পারিবেন না ইনশাল্লাহ। মারামারি বা কেন জোর না? মারামারি ঠেলা ঠেলি গুতা গুতি মানুষের বদনামত মানুষের ব্যবসা লস করি বেল্লাই মানুষের ক্ষতি করি বেল্লাই আর যতক্ষণ পাইছুম নবীর সুন্নত মোতাবেক অন্যের উপকার করিবে চেষ্টা করজুম। ডর করি একবার হন ইনশা, আর কেন জোর হন ইনশা। মানুষের গোপন হতালয় টানাটানি গরিবের হন অধিকার আল্লাহ রসুল হাদিস হই তারপর বিদায় লই নবী হত দেখা সরের ময়দানত কিছু কিছু বান্দায়ন ভাবে যাই বুধে আল্লাহ তারার বিচারের কাঠ করা দিয়ে গরিবের আগদি সারি মিক্কে দি রহমতর ফর্দা তুলি দিব আয় হইতে ননারা হনসে আরো জোর হনসে আল্লাহ ইতের হুজুর করিব দে এত তারিখ এতটা বাজে হামিয়ং গজ্জুজ না ইয়ং গজ্জুজ না ইয়ং গজ্জুজ না বেগিন হুজুর করিব ইতে স্বীকার করিব আল্লাহ গজ্জি আয় তো আজি বুঝি শেষ জাহান্নাম সার উপায় নেই আল্লাহ হব দে ফেরেশতারে আর বান্দায় বেগিন স্বীকার করজি ওটা বিষয়টা ন হয় ফাইলি বেশি দিবেলা দেখুন মুসিদে ফেরেশতাই হবু তো আল্লাহ এই দিন ফাপ গুজ্জিতে বেগিন মুসি দিতাম আল্লাহ দায় হাকিমে হই দি মুস মুস আর বান্দারা জান্নাত রাস্তাও দেখাই দে ফেরেশতাই হবু তো আল্লাহ এত গুণাগরণের ফর তুই আন দয়া গুজ্জিতে কিল্লে আল্লাহ দে আর বান্দাই বন্দি বান্দাই বে সিন্নস্ত হুন্ন ইতে দুনিয়াত ক্ষমতা তো অনর ফর গাল দিবেলে মুক্ত অনর ফর আর বান্দারা হস্ত ন দে আর বান্দক কলরে মাফ করে দিয়ে দোষ মনরে মাফ করে দিয়ে ইতে যদি গো ফেন্ডেললে বান্দাই এরে মাফ করে দি তারে দোষ মনরে আর রহমানে কেন ভাইতাম আই ইতে মাফ করে দি তো
আল্লাহ বেগুনের বিচারে একটা লেইতার গান ফর্দার বিতর্কা কইলে আল্লাহ দিতে মানুষ দোষ জানতু দুনিয়াত বহুত জনের গোপন হতা জানতু কিন্তু ইতে বেজ্জুত বোধে হনদিন গোপন হতা ফসান ন করে বেগিন ফেডে বুত রজম করি রেখি ইতে দুনিয়ার মধ্যে আর বান্দার ইজ্জত হেফাজত করছি আজ এ হাসর তাই আল্লাহ তার ইজ্জত হেফাজত করে দি আল্লাহ আর হাদিস আমল করিবার তৌফিক দক এত আল্লাহ আর যারা ভালোবাসন আই অনুরোধ করছুম বিশেষ করি যত ফারণ মিটিং বসুন গত্যুকে ইউন অ্যাঙ্গজুন মোবাইলত পাঁচ মিনিটের তিন মিনিটের বেশি হতা কেল হইবেন কারণ তিন চার মিনিটের বেশি জিন হতা হওয়া যায় বেশিরভাগ বদনাম করা যাবে আর হতায় ওনার একমত হবেন কিনা অন্য পারি কেন আসো বালা আছি বা থাইও না ন হয় ঘরে বেগুন বালা আছে দুই তিন মিনিট হতা এর ফরে জি নয় বেশিরভাগ গুণা সাধারণ ক্ষেত্রে বেশিরভাগ হতা জি নয় কি আর কিছু নাই অথচ এই দংশহীন আর বন্ধুত্ব বানাই ফেলাই আল্লাহ তো এতদিনের বদভ্যাস কি একদিনে ফেললাম দেবো না আর আজ ইতন চলন নিয়ত করি এবার জেদ্দু যাইতে দি নাই মামাতুন ওয়া সিডিং এ যারা আছে তারা কেন উত্তর দিয়ে হসাই নাই মামাতুন আর কেন জোর হন নাই মামাতুন আর তুন হন নেক আমল বালা নাই অন্তত একখানা যদি চেষ্টা করি আল্লাহর হইতে যখন আল্লাহ বুঝানোর পর তুন চেষ্টা করছিলাম তোমারে খুশি করি আল্লাহ সুবহান তুই রাজি হইলে আর বেগিন যথেষ্ট নর করে হন না সুবহান আল্লাহ আজি এত নারা জিব্বারে কি করছুম কেন জোর কোন কি করছুম ইন হেফাজত কেন করি করিবেন আয় কেন হইবে চেষ্টা করি ইয়ে নলদি মন সাহেব অসোনা 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 অনেক তো শুধু জিব্বের হওয়ার আর আইবেন দেয় আইন হইম তো তুন হইলে তুই হব হ্যাঁ হইতেন না আচ্ছা গুতার দিব অন ফেরাস্তা না শয়তানে ইয়ান বুঝত আসি না তুই তো গুতার যাতে আর তুই তো ইতে রেন্ডে বুতুর ঢুকাই রে ফিডিবের হনো সুযোগ ইতা হদ দে শয়তান হদ দে আই গুতাই তুই মুক্তি হই তাইলে হবে আর যদি তুই মুক্তি না হস আই শয়তানের হবে হনো ক্ষমতা শুধু দুইয়ান মিনিট জিব্বা হরাই ধরিবে